नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। आपनि कि मिथुन राशिर जातक बा जातिका ताहले भिडियोटी आपनारई जन्य कारण एई भिडियोते आमी आपनादेरके जानाते चलेछि आपनि जदि मिथुन राशिर जातक बा जातिका हन ताहले मे मास आपनादेर जन्य कि बार्ता बहन करते चलेछे अर्थात এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন ক্ষেত্রগুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে যথাযথভাবে বলতে চলেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। তবে একটি কথা মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয়, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে এ ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এতটুকুই বলবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক কিংবা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের মে মাস কেমন বার্তা বহন করতে চলেছে। দেখুন, এই মাসে অনেকগুলি গ্রহ কিন্তু গোচর করতে চলেছে, তাই আপনার ব্যক্তিগত জন্মছকে তিনটি প্ল্যানেটের কথা আমি বলতে চলেছি। সেই তিনটি প্ল্যানেট যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা নেগেটিভ রেজাল্ট পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যা যেমন রয়েছে সমাধানও রয়েছে। আপনারা ইতিমধ্যেই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করুন, আর যারা মনে করছেন আমাকে দেখাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মাস মিথুন রাশির জাতক ও জাতিকার জন্য কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসে শরীরস্বাস্থ্য, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, শারীরিক দিক যদি বলা যায় এই মাসে কিন্তু বড় ধরনের কোনো সমস্যায় আপনারা পড়বেন না এবং খুচরো প্রবলেম কিন্তু থাকবে, অর্থাৎ জ্বর, জ্বালা, সর্দি, কাশি এই সমস্ত কিছু থাকবে, এই জায়গাটা কিন্তু থাকতে চলেছে। তবে বড় ধরনের সমস্যায় পড়ার কিন্তু সম্ভাবনা নেই। আরেকটি পজিটিভ দিক হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। এবং এই মাসে আপনাদেরকে কিছু পরিমাণ বাইক বা গাড়ি যারা চালান তারা সাবধানতা অবলম্বন করুন, ছোটোখাটো দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। এই মাসে ভাগ্য সাথ কিন্তু আপনাদের দিতে চলেছে, অর্থাৎ ভাগ্যের খেলায় আপনারা কিন্তু মেতে উঠবেন। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তবে কাজের প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ চাকরিতে পদার্পণ করার পরবর্তী সময়ে কাজের প্রেশার কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে। এছাড়াও যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার যথেষ্ট পরিমাণে পড়তে চলেছে, আর সেই প্রেশারকে আপনাদেরকে যথাযথভাবে নিতে হবে, তাহলে সেরকম কোনো সমস্যা নেই। এই মাসে রোগ, ঋণ এবং শত্রুতা থেকে সাবধানে থাকুন, অর্থাৎ এই মাসে আপনাদের শত্রু কিন্তু কিছু পরিমাণ বিচলিত করতে পারে। এই শত্রু ঘর শত্রু হতে পারে, পাড়া থেকে শত্রুতা হতে পারে, এছাড়াও কাজের জায়গায় শত্রুতা হতে পারে। তাই শত্রু থেকে কিন্তু এই মাসে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। পাশাপাশি এই মাসে আপনারা বিদেশে কিন্তু ভ্রমণের সম্ভাবনা বা দেশের মধ্যে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও সতর্কতা অবলম্বন করুন, একেবারে চোখ বুজে থাকবেন না, ট্যাকেলটা আপনার হাতেই রাখুন, সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আসবে না। এছাড়াও এই মাসে আপনাদের ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে,
এবং যারা ঋণের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু সেই ঋণ কিন্তু পাস হতে চলেছে। এছাড়াও এই মাসে আপনাদের মামলা মকদ্দমা থেকে কিন্তু রেহাই পেতে চলেছেন বা আপনার ফরে কিন্তু আসতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। এই মাসে প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই মাসে প্রেম বা প্রেমজ জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমে কিন্তু সন্দিগ্ধ মন অর্থাৎ মনোমালিন্য কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ আপনাদেরকে একটি কাজই করতে হবে, যাকে ভালোবাসবেন তাকে বিশ্বাস করতে শিখুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নিন, তারপর বিয়ের পিঁড়িতে বসুন, নচেত কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। তবে দ্বিবিবাহের পূর্বে অবশ্যই আপনারা জটক বিচার করিয়ে নিন, তারপর বিয়ের পিঁড়িতে বসুন, নচেত কিন্তু একই জায়গায় কিন্তু ঘুরে আসতে হবে। এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে। এছাড়াও এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর যেতে চলেছে মধ্যম প্রকৃতির। তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও বেটার হতে চলেছে। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন বা ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের জীবনে মানসিক টেনশন উদ্বেগ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনারা যারা দাম্পত্য জীবনে পা রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তবে যাদের দাম্পত্য জীবন দীর্ঘদিনের তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, অর্থাৎ মধ্যম যেতে চলেছে। এই মাসে আপনারা কোনো কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। নিজস্ব একটি বাড়ি, নিজস্ব একটি গাড়ি, এই সমস্ত কিছু ক্রয় করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে আপনাদের আয় বিভিন্ন সূত্র থেকে হলেও খরচা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে এবং প্রিভিয়াস কোনো লোন চুকাতে গিয়ে আপনার প্রচুর অর্থ কিন্তু বেরিয়ে যাবে। এছাড়াও এই মাসে আপনারা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল যদি বলা যায় মিথুন রাশির জাতক ও জাতিকার মে মাস কিন্তু উঠা পড়ার মধ্যে দিয়ে যেতে চলেছে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।